হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সূচক সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। সূচক সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাদের সূচক সম্পর্কিত কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো হচ্ছে যে, সূচকের অঙ্কে যদি পাওয়ারগুলো গুণন আকারে থাকে তখন গুণের পরিবর্তে হয় যোগ। যেমন এখানে এই যে পাওয়ারটা, এই দুইটা সংখ্যা গুণন আকারে আছে, তাহলে এখানে হবে এ পাওয়ার এম যোগ এন। অর্থাৎ সূচকের অঙ্কে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় যোগ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় বিয়োগ। এবার যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন পাওয়ার দুইটা গুণ হয় এখানে, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার এম এন। যদি কোনো অঙ্কের উপরে ইনভার্স থাকে, ইনভার্সের পরিবর্তে ভাগ হয়, যেমন এখানে ইনভার্সের পরিবর্তে উপরে হবে ওয়ান আর নিচে ইনভার্সের জন্য যেটা আছে পুরো সংখ্যাটা এখানে বসে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এন। যদি এখানে থাকতো টু ইনভার্স থ্রি, তখন আমরা এটাকে লিখতাম যে ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি। তারপর এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে তাহলে ব্র্যাকেটটা উঠাইলে পাওয়ারটা দুইটার উপরে বসবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন। সেমভাবে এটার উপরে যদি এখানে দেখা যাচ্ছে যে এ বাই বি এর উপরে পাওয়ার এন আছে, তো এখানে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই সেপারেটভাবে দুইটার উপরে বসবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এন এবং বি টু দি পাওয়ার এন। তো এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা সূচকের অঙ্কগুলো খুব ইজিলি ভাবে বের করতে পারবো। আমাদের প্রথম অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে এই প্রত্যেকটা সংখ্যা গুণন আকারে দেওয়া আছে। এখানে এই এক্স এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের প্রথম সূত্র অনুসারে যে গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে সবগুলো এক্স থেকে আমরা একটা এক্স কমন নেব। এখানে এখানে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ ভাগ এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে এইট। এখানে এক্স এর উপর যে পাওয়ারগুলো সেগুলো আমরা প্রথমে যোগ করব। এখানে পাঁচে আর চারে যোগ করলে হয় নয়, নয় আর তিনে যোগ করলে হয় বারো, আর দুই সতেরো, দুই চোদ্দ, আর একে হচ্ছে পনেরো, ভাগ এখানে হচ্ছে এক্স পাওয়ার এইট। তো এবার ভাগের ক্ষেত্রে আমরা জানি যদি ভাগ থাকে তখন পাওয়ারগুলো হয় বিয়োগ, অর্থাৎ দুইটা এক্স থেকে একটা এক্স, পনেরো থেকে আট বিয়োগ করে দিব, আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সেভেন। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে টু টু দি পাওয়ার এন ভাগ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান কত। তো এখানে যে ভাগ চিহ্নটা আছে, প্রথমে আমরা এখানে ভাগটা করে নিব, অথবা দুইটা দুই থেকে একটা দুই আমরা কমন নেব। এখানে দুইটা দুই থেকে আমরা একটা দুই কমন নিব, আর পাওয়ারগুলো আমরা জানি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, অর্থাৎ এন মাইনাস এন মাইনাস ওয়ান সমান এন টু টু দি পাওয়ার এন। এই মাইনাস দ্বারা ভিতরটাকে যদি আমরা গুণ করি এখানে হয় মাইনাস এন, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এটা এটা কাটা, অর্থাৎ দুইয়ের উপরে পাওয়ার হচ্ছে ওয়ান, অ্যান্সারটা হচ্ছে টু, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে এক হাজারের উপরে পাওয়ার দেওয়া আছে সেভেন এবং এখানে দেওয়া আছে দশের উপরে পাওয়ার দেওয়া আছে আঠারো। তো প্রথমে এখানে যেহেতু দশ দেওয়া আছে, আমরা এটার ভিত্তিটাকেও আমরা দশ ভিত্তিতে নিয়ে যাবো এটাকে। তো এক হাজারকে যদি আমরা দশ ভিত্তিতে নিই তাহলে আমরা লিখতে পারি যে দশের উপর কিউব, কেননা আমরা জানি যে দশ গুণন দশ গুণন দশ সমান হচ্ছে এক হাজার। তাহলে দশের উপরে যেহেতু এখানে তিনটা দশ গুণন সমান হচ্ছে এক হাজার, তাহলে একটা দশের উপরে তিন লিখা যায়। তারপরে এখানে পাওয়ার দেওয়া আছে সেভেন ভাগ টেন টু দি পাওয়ার আঠারো। তো এই এই যে ব্র্যাকেটটা যদি আমরা উঠাই তাহলে দেখা যাচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যে পাওয়ারটা আছে বাহিরের যে পাওয়ারটা আছে এই দুইটা গুণ হয়, অর্থাৎ টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান, তিন সাথে একুশ, ভাগ এখানে দশের উপরে পাওয়ার হচ্ছে আঠারো। এবার দুইটার ভিত্তি হচ্ছে এখানে দশ, এখানেও দশ, এখানেও দশ। এখন আমরা এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি কমন নেব, অর্থাৎ দশ কমন নেব। কমন নেওয়ার ফলে এই পাওয়ারগুলো যেহেতু এখানে ভাগ আকারে দেওয়া আছে, পাওয়ারটা হবে বিয়োগ, অর্থাৎ একুশ মাইনাস আঠারো, অর্থাৎ অ্যান্সারটা দাঁড়ালো টেন টু দি পাওয়ার থ্রি।
এখন এখানে আমাদের অপশনের মধ্যে 10^3 দেওয়া নাই, তো আমরা জানি 10^3 সমান হচ্ছে 3টা 10-এর গুণফল, অর্থাৎ 3টা 10-এর গুণফল হচ্ছে 1000, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে এখানে কিউবের √3 এবং কিউবের √4 হোল টু দি পাওয়ার এখানে দেওয়া আছে 6। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কিউবের রুট, এই কিউবের রুটটা আমরা উঠে নিব। আমরা জানি যে রুট যদি উঠাইতে হয় তাহলে রুটের পরিবর্তে লিখতে হয় 1/2, আর কিউবের রুট যদি উঠাইতে হয় তাহলে তার পরিবর্তে লিখতে হয় 1/3। যদি তো এখন আমরা প্রথমে এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেই রুটটাকে আমরা প্রথমে উঠাই নিব, অর্থাৎ এখানে লেখা যায় 3, আর কিউবের রুটটা যদি আমরা উঠাই দিই তাহলে আমরা লিখব যে 1/3 গুণন 4। কিউবের রুটটা যদি উঠাই দিই তাহলে আমরা লিখব 1/3, উপরে পাওয়ার হচ্ছে 6 সমান। এবার যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে আর পাওয়ারটা আছে, আমি ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে এই পাওয়ারটা এটার সাথে গুণ হবে এবং এই পাওয়ারটা এটার সাথে গুণ হবে, অর্থাৎ 3 1/3 গুণন 6, তারপর হচ্ছে গুণন 4^1/3 গুণন 6। 3 দ্বারা 6কে ভাগ করলে এখানে 2, তারপর হচ্ছে 3 দ্বারা 6কে ভাগ করলে এখানে হচ্ছে 2। 3 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার গুণন এখানে হচ্ছে 4 স্কোয়ার সমান 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16। তো 16 দ্বারা 9কে যদি আমরা গুণ করি তাহলে হয় 144, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে 4^x, 4^x এরকম 4টা দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমরা সবগুলো থেকে 4 আমরা কমন নিতে পারবো না, কারণ এখানে সাধারণত এখানে দেখা যাচ্ছে যে একটা এখানে 4^x, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 4টা 4^x। আমরা যদি উদাহরণ দিই যেমন a প্লাস a প্লাস a প্লাস এ, তখন আমরা এটাকে লিখতে পারি যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ 4a। এটাকে যদি আমরা a ধরি তাহলে এখানে হচ্ছে 4 আর এটাই হচ্ছে a, অর্থাৎ 4 × 4^x। তো এটাই হচ্ছে অ্যান্সার, কিন্তু আমাদের এখানে কিন্তু অপশনের মধ্যে এটা অ্যান্সার দেওয়া নাই, তো সেই কারণে আমরা এটা একটু ভেঙে নিব। 2 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 দুগুণে 4, আর এই 4কে ভাঙলে 2 এর উপর স্কোয়ার, আর সাথে x আছে। 2টা 2 থেকে আমরা একটা 2 যদি কমন নেই তাহলে এখানে গুণন আকারে আছে, পাওয়ার 2টা যোগ হবে, অর্থাৎ 2 প্লাস 2x, অতএব 2^2x + 2, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। এবার আমি দেখাবো যে সূচকের অঙ্কে x এর মান কিভাবে বের করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো। তো সূচকের অঙ্কে x এর মান বের করতে হলে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই উভয় পাশের ভিত্তিগুলো সমান করতে হবে, অথবা উভয় পাশের পাওয়ারগুলো সমান করতে হবে। এখানে যেহেতু এক্স ফিগারে দেওয়া আছে পাওয়ারগুলো, তাহলে আমরা পাওয়ারগুলো সমান করতে পারবো না, আমাদের ফোকাস থাকতে হবে যে আমরা ভিত্তিগুলো সমান করব। তো এখানে এই এই 16কে যদি 4 ভিত্তিতে নিয়ে নিই, যেমন 4 4 16, তাহলে আমরা লিখতে পারি 4 এর উপর স্কোয়ার, উপরে যেটা দেওয়া আছে 2x + 3, এটা আমরা লিখলাম, সমান এখানে 4 3x + 6। তাহলে দেখা যাচ্ছে যে দুই পাশের ভিত্তি সমান, তাহলে ভিত্তি ভিত্তি সমান থাকলে বাদ। এবারে এখানে থাকলো হচ্ছে 2^4, অর্থাৎ 4x + 3^6 সমান 3x + 6, বা এই 3x যদি এই পাশে চলে আসে তাহলে -4x থেকে 3x চলে গেলে থাকবে হচ্ছে x সমান, এই 6 যদি ওই পাশে চলে যায় তাহলে হবে মাইনাস, অর্থাৎ 6 থেকে 6 বিয়োগ করা হয় 0, অর্থাৎ x এর মান হচ্ছে 0। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে 4 এর উপর পাওয়ার দেওয়া আছে যে x + 1 এবং 2^x - 2 হলে x এর মানটা কত। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভিত্তি দুইটা সমান করব, কারণ আমাদের পাওয়ার দুইটা সমান করতে পারবো না আমরা, সেই কারণে আমরা ভিত্তি দুইটা সমান করব। এখানে 2 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তো 4টাকে আমরা 2 ফিগারে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার দিলে হয় 4 2^4, আর সাথে আছে x + 1 সমান এখানে 2^x - 2। তাহলে দেখা যাচ্ছে যে দুই পাশের ভিত্তি সমান, অর্থাৎ ভিত্তি যদি সমান হয় তাহলে বাদ,
এবার এটা দ্বারা এটাকে গুণ করব আমরা, 2x+2 সমান এখানে x-2। এই এক্স যদি এই পাশে আসে তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স, সমান এখানে হচ্ছে -2, এই দুটো ওই পাশে গেলে মাইনাস হয় -2। অতএব এক্স এর মানটা হচ্ছে যে এখানে -2 এখানে -2 দুইটা যোগ করলে হয় -4। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যে যদি এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে এক্স ওয়াই জেড সমান কত? তো এখানে যে কোনো একটা নিয়ে আমরা কাজটা করব। যেমন আমি নিলাম যে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি, পাওয়ার এক্স সমান হচ্ছে বি। তো এখানে এ সমান কি দেওয়া আছে, এখানে এ এর মানটা দেওয়া আছে যে সি এর উপরে জেড। তো আমি এর জায়গায় লিখলাম সি টু দি পাওয়ার জেড, উপরে হোল ব্র্যাকেট এক্স আছে সমান হচ্ছে বি। এবার এই ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দিই তাহলে সি এক্স জেড হয় সমান বি। এই সি এর মানটা হচ্ছে বি ওয়াই, তো সি এর জায়গায় আমরা বি ওয়াই বসালাম, বি ওয়াই আর উপরে আছে এক্স জেড, এক্স জেড সমান বি। তাহলে আমরা পাইলাম যে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই জেড সমান হচ্ছে বি। এবার বি এর উপরে কোনো একটা সংখ্যা যদি থাকে তার সাথে পাওয়ার সবসময় এক থাকে, সেটা আমরা জানি। এই কারণে দেখা যাচ্ছে যে এখানে ভিত্তি হচ্ছে বি, এখানে ভিত্তি হচ্ছে বি, তাহলে দুই পাশের ভিত্তি কাটা, তাহলে এখানে হচ্ছে বি বি মিলে গেছে কাটা, থাকলো হচ্ছে যে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের বের করতে বলছে যে এক্স ওয়াই জেড এর মান কত, এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 1, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা।